হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। এখানে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারে আমাদের সেকেন্ড ডে যে ব্লগটি সেটি। তো এখানে হচ্ছে দুপুরে লাঞ্চ করার পর আমরা সবাই রেডি টেডি হয়ে চান্দের গাড়ি করে ইনানি বীচের উদ্দেশ্যে রওনা হলাম। এই তো, এই জিপ গাড়িগুলোকে চান্দের গাড়ি বলা হয়, যেটি আমাদের ফুল ফ্যামিলির জন্য ভাড়া করা হয়েছিল ইনানি বীচে যাবার জন্য। তো এটি ছাদ খুলে দিলে দাঁড়িয়ে যেতে যে খুব মজার লাগে আর কি, এটা বলে বোঝানো সম্ভব না। আর রাস্তাটা তো সবুজে ঘেরা ছিল, খুবই সুন্দর, চারপাশে গাছপালা, বেশ লম্বা রাস্তাই ছিল, যেতে অনেকটা টাইম লেগেছে আমাদের, তবে ভালো লাগছিল। তো আমরা যাচ্ছিলাম, আর সাধারণত যে কোনো জার্নিতে খুব বোর ফিল হয়, কিন্তু এই রাস্তাটার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ায় আমাদের একটু বোর লাগছিল না, খুবই ভালো লাগছিল। কারণ এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমরা একপাশে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম এবং অপরদিকে ছিল পাহাড়। তো দেখতে দেখতে আমরা যাচ্ছি, এর মধ্যে যেতে যেতে আমরা একটি সুন্দর ব্রিজের উপর দিয়ে গেলাম, খুবই সুন্দর ছিল চারপাশের পরিবেশ, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। তো আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ হতে যাচ্ছে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, গুড বাই।